জালিমের জুলুম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কিনা, এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে। ভাই, কোনো মানুষকে হত্যার দায়িত্ব কোনো মানুষ ব্যক্তিগতভাবে নিজের হাতে তুলে নেবেন না। কেউ তার উপরে যদি শারীরিকভাবে আক্রমণাত্মক হয়, জুলুম করে, তাকে হত্যা করতে উদ্যত হয়, তিনি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি ওই লোকটা মারা যায়, তাহলে সেটা তার জন্য ভিন্ন কথা। যে তার আত্মরক্ষার জন্য লড়াই করতে গিয়ে তার হাতে ওই লোকটা মারা গেল, এটা অনিচ্ছাকৃত ভুল বলতে পারে, এটা হত্যা নয় সেভাবে। কিন্তু একজন মানুষ ঠান্ডা মাথায় যত বড় জালিম হোক, আরেকজনকে হত্যা করার অধিকার এটা বিচারিক ভাবে হতে হবে, কারণ সাক্ষী প্রমাণের ব্যাপার আছে। সে জালিম আপনার চোখে যদি জালিম হয়তো সে জালিম না, এভাবে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আপনার চোখে আমি জালিম, আমার চোখে আপনি জালিম, সবাই সবাইকে ঘরে ঘরে মারবে, গৃহযুদ্ধ হবে। ইসলাম এরকম বিচার বহির্ভূত হত্যাকে অনুমোদন করে না। কবরের স্থানে টাইলস করা জায়েজ কিনা, কবর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ হলো কোনো কবর পাকা করা উঁচা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু নির্দেশ করেছেন যত উঁচা কবর আছে পাকা আছে এগুলো সব ভেঙে জমিনের সাথে মিশিয়ে দাও, তিনি নির্দেশ করেছেন, এগুলো জায়েজ নাই। তবে হ্যাঁ, কবর অনেকগুলো কবর আছে, কবর স্থানের চতুর্পাশে বাউন্ডারি দিলেন আপনি, যাতে করে কোনো আপনার পশু পাখি না ঢুকে বা কবরের কোনো অসম্মান না হয়, নিরাপদ থাকে লাশগুলো, মৃত মানুষের দেহাবশেষ, সেজন্য আপনি ঘেরাও দিতে পারেন, পাকা করতে পারেন। প্রত্যেক কবরে আলাদা আলাদা করে পাকা করার কোনো প্রয়োজন নেই। আলামত বোঝার জন্য একটি ইটির কিছু একটা দিয়ে রাখলেন, পার্টিশন দিয়ে দিলেন, সেটা হতে পারে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা যদি সন্তানকে রেখে অন্যের ঘরে বিবাহ করে চলে যায় এবং ছেলের সাথে সম্পর্ক না রাখে, তাহলে ছেলের করণীয় কি? এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা হয়তো বাবা মারা যাওয়ার কারণে বা বিবাহ বিচ্ছেদ বাবার সাথে হয়ে যাওয়ার কারণে অন্য কোথাও বিয়ে বসেছে, হয়তো বাচ্চার ছোটবেলা থেকে আর খবর নেনও নেই, অন্য কারোর কাছে তিনি লালিত পালিত হয়েছে। এই ক্ষেত্রেও ওই সন্তানের দায়িত্ব থাকে তার মার খোঁজ খবর নেয়া, মা হিসাবে স্বীকৃতি অন্তত দেওয়া, মা আমাকে সার্ভিস দিয়েছেন তার বিনিময়ে আমি ব্যবহার ভালো করবো, ব্যাপারটা এরকম না। তিনি আমার গর্ভধারণকারিণী মা, এই একটি কারণে তিনি আমাকে ভুলে গেছেন, অন্যায় করেছেন, তিনি আমার খোঁজ খবর নেন নাই, অন্যায় করেছেন, কিন্তু সন্তান হিসেবে আমার দায়িত্ব হলো মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেয়া, সাধ্য অনুযায়ী সেবা করা, মাকে খুঁজে বের করা, এটা সন্তানের দায়িত্ব কর্তব্য। আমরা অনেকে এই সমস্ত ক্ষেত্রে হিসাবে ভুল করে ফেলি যে তিনি তো কিছু করেন, আমি কেন করব, কিছু করার দরকার নাই, আপনাকে গর্ভধারণ করেছেন এই একটি কারণে আপনার জন্য তিনি মা, এবং এই পরিচয় কখনো চেঞ্জেবল না, পরিবর্তনযোগ্য না। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।